প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জানতে চাই জানাতে চাই অনুষ্ঠানটিতে। শেষ হয়েও হলো না শেষ। হ্যাঁ, বলছিলাম করোনার কথা, এ যেন মনে হচ্ছে আরও একটি ঢেউ আসছে, আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে করোনার আক্রমণ। আসলে কি করোনার আক্রমণ কমে গিয়েছে, নাকি আমাদের মাঝে করোনার ভয় কমে গিয়েছে? নানাবিধ প্রশ্ন নিয়ে আজকে আমরা আমাদের এই বিশেষ আলোচনায় জানব আসলে করোনার পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে, কিরকম রয়েছে আমাদের প্রস্তুতি। আর এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করার জন্য উপস্থিত থাকবেন আমাদের এই স্টুডিওতে যিনি এসেছেন, তিনি হচ্ছেন এনাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা, একই সাথে যিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনি ডক্টর আনোয়ারুল কাদের নাজিম। আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভালো রয়েছি। ডক্টর আনোয়ারুল কাদের নাজিম, আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা আসলে একটি সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান যদি আমরা বলি বা স্বনামধন্য বলি, বা যেদিক থেকে প্রযুক্তিগত দিক থেকেও আপনারা স্বাস্থ্যসেবার দিক থেকে যে সেবাগুলো দিয়ে যাচ্ছেন এ পর্যন্ত, সেদিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এই যে করোনার যে প্রথম ধাপটি আমাদের দেশে হয়তো আমরা পার করে ফেলেছি, সেই জায়গাটি থেকে আপনি কি মনে করছেন যে আমরা কি দ্বিতীয় ধাপের দিকে এগুচ্ছি, বা দ্বিতীয় ধাপকে আদৌ আমাদেরকে আঘাত হানবে বলে মনে করছেন, কি ভাবছেন আপনি? ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। দেখুন, আমরা 2020 সালের প্রথম 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তখন IEDCR শুধুমাত্র করোনা রোগী শনাক্ত করত। তারপর আমাদের বাংলাদেশ সরকার যখন দেখলো এই আস্তে আস্তে এর প্রাদুর্ভাবটা একটু বেড়ে যাচ্ছে, তখন থেকেই 26শে মার্চ প্রথম বাংলাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। এই লকডাউন ঘোষণা করার কারণে যেটা হয়েছে যে ডিজিজ যে কন্টামিনেশন হয় একজন থেকে আরেকজনের, যে ছড়িয়ে পড়ার যে মাত্রাটা, সেটা কিন্তু অনেকখানি কমে গেছে লকডাউন দেওয়ার কারণে। কারণ আপনি জানেন বাংলাদেশ আসলে একটা ডেন্স পপুলেটেড কান্ট্রি, যেখানে অনেক আসলে ছোট একটি দেশ, জনসংখ্যা অনেক বেশি, হাইলি ডেন্স পপুলেটেড, এবং আমরা জানেন আপনারা আমাদের কিছু অ্যাওয়ারনেসের অভাবের কারণে কিন্তু আমাদের এই কন্টাজিয়াস ডিজিজ যেগুলি আছে খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, কারণ আমরা অনেক সময় হাইজিন মেনটেন করতে পারি না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব তড়িৎ সিদ্ধান্ত নিয়ে একটি জনবহুল দেশকে খুব দ্রুত গতিতে লকডাউন করে দিয়েছে। উনি সেক্ষেত্রে কিন্তু কোনো অর্থনীতির কথা চিন্তা করেনি, মানুষের জীবনের মানের কথা এবং জীবন হানি যাতে না ঘটে সেটার দিকে লক্ষ্য করে কিন্তু সবকিছু লকডাউন করে দিয়েছে। এই লকডাউন করে দেওয়ার কারণে আপনি দেখবেন ইউরোপ আমেরিকার মতো ডেভেলপড কান্ট্রি, যাদের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত দাবি করে তারা এবং সত্যি উন্নত, সেই তুলনায় আমরা হয়তো তাদের সমান যেতে না পারলেও আমরা কিন্তু এই লকডাউন এবং দ্রুতগতিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত দেওয়ার কারণে কিন্তু দেশ কিন্তু বড় একটা মহামারীর হাত থেকে কিন্তু আমরা মুক্তি পেয়েছি। তারপর আস্তে আস্তে আমাদের দেশে যেমন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা ছিল, প্রথম আমরা করোনা, সারা পৃথিবীতে যারা উন্নত দেশ ছিল তারাও কিন্তু প্রথম করোনা ম্যানেজ করতে গিয়ে কিন্তু হিমশিম খেয়েছে। সেই তুলনায় বাংলাদেশ, আমি মনে করি বাংলাদেশ অনেক ভালোভাবে সুন্দরভাবে ম্যানেজ করেছে। প্রথমে হয়তো আমরা এটার অভিজ্ঞতা আমাদের অত বেশি ছিল না, কিন্তু দিন 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 গিয়েছে আমরা কিন্তু অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমরা কিন্তু সেই হিসেবে হসপিটালে চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতাও তো। ডক্টর নাজিম, এই জায়গাটিতে আপনার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, আপনি বললেন যে আসলে অভিজ্ঞতার যে প্রশ্নটি, এটি কিন্তু সারা পৃথিবী ব্যাপী ছিল একটি নতুন একটি, আমরা যদি দুর্যোগ বলি বা মহামারী বলি, একেবারেই নতুন ছিল। তো সেক্ষেত্রে আপনি যা বলছিলেন যে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ হয়তো অভিজ্ঞতা অর্জন করেছে যে প্রথম ধাপটি গিয়েছে, তো দ্বিতীয় ধাপ যদি এসেই যায় তাহলে সেই অভিজ্ঞতাগুলো কি বাংলাদেশ কাজে লাগাতে পারবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ, আমি সেটাই আসছি যে আমরা তখন যখন দেখলাম এই করোনা কিন্তু আমাদের একটা সময় কিন্তু খুব পিক উঠে গেছিল, সেই গ্রাফটা যখন উপরের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তখন কিন্তু আমাদের পাশাপাশি হসপিটালের চিকিৎসা দেওয়ার সক্ষমতাও কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আপনি দেখবেন প্রথম PCR ল্যাবে একটা শুধু IEDCR টেস্ট হতো, এই করোনার RT-PCR, সেই টেস্ট এখন হতে হতে কিন্তু 70-80, এবং বিভিন্ন বড় বড় হসপিটাল, প্রত্যেকটা হসপিটালেই কিন্তু এখন RT-PCR ল্যাব হয়ে গেছে এবং প্রত্যেকের কিন্তু সক্ষমতা বেড়ে গেছে। ICU যে দরকার ছিল সে ICU বেড়ে গেছে, এবং আপনি জানেন যে এই করোনা রোগীর মেইন প্রধান একটু অক্সিজেন স্বল্পতা দেখা দেয়, সেই অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু প্রতিটা হসপিটালে কিন্তু হাই ফ্লো নেজাল কেনুলার, যেটাকে বলি আমরা হাই ফ্লো অক্সিজেন থেরাপি মেশিন, এবং ভেন্টিলেশন মেশিন যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে আছে। এখনও কিন্তু শত শত ICU বেড কিন্তু বাংলাদেশে খালি আছে সরকারি এবং বেসরকারি সেক্টরে। তো আমরা যেটা দেখছি পৃথিবীতে, ইউরোপ এবং আমেরিকাতে, বিশেষ করে শীত প্রধান দেশগুলিতে কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু চলে এসেছে। সেই তুলনায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গতকালকেও একটি সংবাদ সম্মেলন, এবং উনি
লাইভে এসে বলে গিয়েছেন প্রত্যেককে সতর্ক থাকার জন্য, এবং দ্বিতীয় ওয়েব চলে আসার কারণে যে আমাদের দেশেও কিন্তু কিছুটা মাত্রা কিন্তু গত মাসে যা ছিল এই মাসে কিন্তু কিছুটা কিন্তু আমরা দেখছি যে বেড়ে গিয়েছে, শনাক্তের হারটা বেড়ে গেছে, ইনজেকশনের হারটা বেড়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু একটা ভয় থাকতে পারে যে এই ইউরোপ আমেরিকার মতো কিন্তু এই দেশেও কিন্তু একটা দ্বিতীয় ওয়েব চলে আসতে পারে এবং ধাপ করে অনেক বেশি আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আবার আমাদের আইসিইউ এবং জেনারেল হসপিটাল এবং আইসোলেশন যে কন্ট্যাক্ট ট্রেসিং যেটাকে আমরা বলি সেটা কিন্তু আমাদেরকে আবার হয়তো আগের মতো এবং অথবা আগের চেয়ে আরও বেশি সতর্কতার সাথে আমাদেরকে মেনটেন করতে হতে পারে। সেই কারণে আমরা কিন্তু সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা হসপিটালই কিন্তু যারা করোনা ট্রিটমেন্ট দিয়েছে তারা কিন্তু এখন অত্যন্ত সতর্কতার সাথে পুরো পরিস্থিতিটা কিন্তু খেয়াল করছে যে কখন করোনা ক্লোজলি অবজার্ভ করছে, এবং আমরা কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছি যে করোনা দ্বিতীয় ওয়েব যদি বিশ্বের উন্নত বিশ্বের মতো যদি আমাদের দেশেও চলে আসে সেটাকে আমরা ম্যানেজ করার জন্য এবং সঠিক চিকিৎসা প্রদান করার জন্য কিন্তু বাংলাদেশ কিন্তু এখন প্রস্তুত রয়েছে। ডক্টর নাজিম, আপনি এনাম মেডিকেল কলেজের মতো একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আপনার কাছে আমি জানতে চাইব যে আসলে সরকারের পাশাপাশি যারা বেসরকারি খাতে রয়েছেন, আপনাদের মতো যে প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করছেন, ওই জায়গা থেকে কি আসলে আমাদের করোনা রোগীদের চিকিৎসার জন্য আপনি কি মনে করেন যে সব ধরনের সুযোগ সুবিধাই কি রয়েছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমাদের সরকারের পাশাপাশি বেসরকারি, আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 70-72 মেডিকেল কলেজ, এবং তারা আমাদের যেমন এনাম মেডিকেল কলেজ ওয়ান স্টপ সার্ভিস এবং 1000 বেডের প্রাইভেট সেক্টর সবচেয়ে বড় হসপিটাল, ঠিক আমাদের মতো অনেক হসপিটালই কিন্তু এই করোনা ম্যানেজ করার মতো ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি দুটোই তাদের রয়েছে। ম্যান বিহাইন্ড মেশিন, মেশিন বিহাইন্ড ম্যান, সব কিছু কিন্তু তারা প্রস্তুত। যেমন আমরা 100 বেডের করোনা ইউনিট আলাদা করেছি যেখানে 30 বেডের আইসিইউ আছে, স্টিল নাও আমরা কিন্তু ওটাকে ওভাবে করে রেখে দিয়েছি। যদিও পেশেন্ট কমে গিয়েছে কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু কেউই কিন্তু করোনা রোগীর চিকিৎসা বন্ধ করে নাই, কারণ আমরা জানি এই উইন্টার সিজনে শীতকালে একটা দ্বিতীয় ওয়েব সারা পৃথিবীব্যাপী আসতেছে, বাংলাদেশেও সেটা আসতে পারে বলেই কিন্তু সরকার এবং বেসরকারি হসপিটালগুলি প্রস্তুত রয়েছে এটাকে মোকাবেলা করার জন্য। এবং যখন প্রথম বাংলাদেশে করোনা প্রথম পেশেন্ট শনাক্ত হয় এবং দিন দিন যখন করোনা রোগীর হসপিটাল অ্যাডমিশনের মাত্রাটা বেড়ে গিয়েছে, তখন কিন্তু সরকার থেকে একটা নীতিমালা ঘোষণা করা হয়, একটা প্রজ্ঞাপন জারি হয় যে 50 বেডের অধিক যারা হসপিটালের অনুমোদিত হসপিটাল ডিজি হেলথ থেকে লাইসেন্স নেওয়া আছে তাদেরকে অবশ্যই করোনা হসপিটাল করোনা ইনডোরের আইপিডিতে পেশেন্ট ভর্তি করতে হবে এবং করোনা রোগীর চিকিৎসা করতে হবে। সেই হিসাবে কিন্তু যাদের 50 বেডের উপরে কিন্তু নিবন্ধিত হসপিটাল ছিল প্রত্যেকে কিন্তু সেই প্রস্তুতি নিয়ে হসপিটাল সেট আপ করে ফেলেছে। কারো হয়তো একটু দেরি হয়েছে, কারণ সবার আপনি জানেন সব প্রাইভেট সেক্টরের সকল হসপিটালের সক্ষমতা সমানভাবে নেই। যেমন আগে আরটিপিসিআর ল্যাব যাদের ছিল না, আমাদের এনাম মেডিকেল কলেজে আমরা কিন্তু এই করোনা আসার আগেই কিন্তু আমাদের কিন্তু আরটিপিসিআর ল্যাব কিন্তু তৈরি ছিল। আমরা যখন দেখেছি যে এটা টেস্ট করা দরকার, শুধুমাত্র আমাদেরকে রিয়াজেন্ট কিনতে হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু এটার টেস্ট মানে পরীক্ষা করা শুরু করে দিয়েছি। আমরা সেই এপ্রিল মাস থেকেই কিন্তু আমরা শুরু করে দিয়েছি। ঠিক এরকম প্রাইভেট সেক্টরে কিন্তু এখন প্রায় 100-এর উপরে কিন্তু আরটিপিসিআর ল্যাবে কিন্তু করোনা টেস্ট হচ্ছে। এই জায়গাটিতে যে পরীক্ষার বিষয়টি বললেন, আমি এটি আসতে চাচ্ছিলাম, হয়তো আরো পরে আপনি বলে ফেললেন যে এখানে ওই করোনা শনাক্তকরণ বা পরীক্ষা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথম দিকে কিন্তু আমাদের সরকারিভাবে অনুমোদন পাওয়াটাই কিন্তু একটু চ্যালেঞ্জের বিষয় ছিল। তো এই জায়গাটিতে এখন কি আপনি মনে করেন যে বেসরকারি পর্যায়ে যারা রয়েছে তাদের পরীক্ষাগুলো কি সঠিকভাবে করার মতো, তারা টেকনিক্যালি কি তারা সাউন্ড কিনা বা তারা দক্ষতা কি যথেষ্ট পরিমাণে পেয়েছে কিনা এবং সেই সাথে দক্ষ মানব সম্পদও তাদের রয়েছে কিনা? ধন্যবাদ। জি, অবশ্যই আমরা যেটা করেছি যে প্রাইভেট সেক্টর, আপনি বলেছেন যে প্রথম সরকারের অনুমতি পাওয়াটাই কিন্তু একটু দুরূহ বিষয় ছিল, এর পিছনে একটা কারণ আছে। কারণ হলো যে এই আরটিপিসিআর ল্যাবে টেস্ট করতে গেলে তাকে 3-4 ধাপ মেনটেন করতে হয়। প্রথম তার স্যাম্পল কালেকশনটা কোথায় হবে সেটা একটা আইসোলেটেড জায়গায় হতে হবে। সেই স্যাম্পলটা কালেকশন করার পরে আপনি কিভাবে সেই ল্যাবে নিয়ে আসবেন সেটার জন্য আলাদা প্যাসেজ থাকতে হবে। আপনি করোনা স্যাম্পল কালেকশন করতে গিয়ে নতুন মানুষকে আরো কন্টামিনেশন করে দিলেন, কারণ যারা স্যাম্পল দিতে আসে সবার তো করোনা পজিটিভ না, সেখানে কিন্তু নেগেটিভ পেশেন্টও থাকে। এই পজিটিভ পেশেন্টের সাথে নেগেটিভ পেশেন্ট আসার পরে তার মধ্যে করোনা ছড়িয়ে পড়তে পারে, কন্টামিনেশন ডিজিজ, যেহেতু এটা হাইলি কন্টামিনেশন ডিজিজ। সেই কারণে সরকার সতর্কতার সাথে কিন্তু অনুমোদন দিয়েছে এবং এটা কিন্তু আমি মনে করি যে সরকার একটা সঠিক সিদ্ধান্ত ছিল, যাকে তাকে যেন তেন ভাবেই কিন্তু তারা অনুমোদনটি দেয়নি। এবং সরকারের খুবই এক্সপার্ট টিম ছিল যারা এইটার অ্যাপ্লিকেশন করার পরে তারা এটাকে তারপরে কিন্তু তারা দিয়েছেন। এই স্যাম্পল কালেকশন করার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন তেমন স্যাম্পল ক্যারি করার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তেমন ল্যাবরেটরিতে টেস্টের জন্য প্রথম এটাকে ডিটেকশন করতে, প্রথম এটাকে এক্সট্রাকশন করতে হয়, সেই এক্সট্রাকশন ল্যাব তার আলাদা আছে কিনা,
তারপরে রিঅ্যাকশন প্রিপারেশনের একটা ল্যাব থাকতে হয়, তারপরে ডিটেকশন করতে হয়। এই সমন্বিত জিনিসগুলি ডক্টর আনোয়ার কাদের নাজিম আপনি খুব ভালো করে বলছিলেন। আসলে আমরা সময় হলো ছোট্ট একটি বিরতি নেয়ার, আমরা শুনছিলাম কিভাবে পরীক্ষা করা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আসলে শুনছিলাম এবং বুঝছিলাম ওইখান থেকে যে আমাদের বেসরকারি পর্যায়ে দক্ষতা অনেক বেড়েছে। সময় হলো ছোট্ট একটি বিরতি নেয়ার, সঙ্গেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতি নিয়ে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। হ্যাঁ, যেমনটি বলছিলেন ডক্টর আনোয়ারুল কাদের নাজিম, যে এখানে করোনার যে পরীক্ষা, তো পরীক্ষাতে আপনার কথা থেকে আমরা দেখছি যে আসলে এখন শুধু নির্ধারিত একটি দুটি জায়গা নয়, বেশ অনেকগুলো জায়গাতেই হচ্ছে। এখন প্রশ্ন হলো যে বেসরকারিভাবে যে জায়গাগুলোতে করোনা পরীক্ষা হচ্ছে তার মান নিয়ে আপনি একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে আপনার বক্তব্যটি কি, তার মান নিয়ে আপনি কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটি প্রশ্ন। আসলে এই মুহূর্তে সরকার মান নিয়ন্ত্রণ করার জন্য অত্যন্ত কঠিনভাবে কিন্তু কিছু ইন্সপেকশন টিম করে দিয়েছে, এবং যারা প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আমাদের আইডিসিআর থেকে কিন্তু টিম মেম্বাররা গিয়ে সারপ্রাইজ ভিজিট করে, এই টেস্টের মান ঠিক আছে কিনা, স্যাম্পল কালেকশন ঠিক আছে কিনা, স্যাম্পল ক্যারি ঠিক আছে কিনা, এবং সেটাকে সঠিকভাবে প্রিজার্ভ করা হয় কিনা, এবং ড্রেস কোথায় খুলতেছে, এই যে আমরা যে যে ড্রেসগুলি পরে আমরা স্যাম্পল কালেকশন করে আমাদের টেকনোলজিস্টরা, আর সেটা তারা ড্রেসগুলি কোথায় খুলে রাখে, এবং ড্রেসগুলি খোলার পরে সে কীভাবে ড্রেসগুলি মেনটেন করছে, এবং কীভাবে বায়োহ্যাজার্ড ব্যাগের মাধ্যমে এটাকে অটোক্লেভ করে ডিসইনফেক্টেড করে তারপরে সেটাকে ডিসকার্ড করে কিনা, এই জিনিসগুলি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে মান নিয়ন্ত্রণ করছে। সেই কারণে আমরা বলতে পারি যে আসলে সত্যিকার অর্থে প্রতিটা ল্যাবেরই কিন্তু মান এখন সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে, এবং সবাই কিন্তু মানসম্মতভাবে টেস্ট করছে। তাহলে যারা সাধারণ মানুষ রয়েছে আমরা, আমরা ভাবতেই পারি যে আসলে করোনার পরীক্ষা নিয়ে আমরা যেখানেই করাই না কেন সরকার অনুমোদিত জায়গাতে সেটির মান নিয়ে কোনো প্রশ্ন নেই। নিশ্চিত। জি ডক্টর কাদের, এর সাথে একটি প্রশ্ন এসে যায় যে আমরা যদি বলি যে এর কস্টিং বা খরচের ক্ষেত্রে, যেহেতু এটি সাধারণ মানুষ তারা বাইরেই পরীক্ষা করাচ্ছে, তো সেক্ষেত্রে সরকারি খরচ এবং বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসার যে আমাদের এখানে যে পরীক্ষার যে খরচটি, এর ভিতরে কতটা পার্থক্য হচ্ছে? অত্যন্ত সুন্দর চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশের সরকার কিন্তু প্রথম থেকে কিন্তু করোনা টেস্ট কিন্তু সম্পূর্ণ ফ্রি করেছিল। পরবর্তীতে একটা সামান্য একটা সার্ভিস চার্জ, যাকে আমরা বলি 200 টাকা বা 100 টাকা করে চার্জ নির্ধারণ করে, কিন্তু বেসরকারির জন্য সরকার নির্ধারণ করে দিয়েছে 3500 টাকা। এই 3500 টাকার মধ্যে আসলে কিন্তু, এখানে আপনি জানেন, এখানে কিন্তু একটা ডিটেকশন কিট কিনতে হয়, এখানে কিন্তু একটা এক্সট্রাকশন কিট কিনতে হয়, এখানে একটা ভিটিএম থাকে, ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াম, যার মাধ্যমে সে কালেকশন করার পরে টিউবের ভিতরে দিয়ে সেখান থেকে এটাকে কালেকশন করতে হয়। সো এই তিনটা কস্ট মিলিয়ে আসলে অনেক টাকার কস্ট পড়ে যায়। 3500 টাকা আসলে এটা মানে সরকার নির্ধারণ করে দিয়েছেন, এর উপরে কেউ নিতে পারবে না, এটা বেআইনি হবে, কিন্তু আসলে 3500 টাকা খুব বেশি না এই টেস্টের মূল্য, কারণ 3500 টাকার মতো খরচই হয়ে যায় আসলে। এটি কি সব জায়গাতেই বেসরকারি পর্যায়ে নির্ধারিত? নির্ধারিত, সরকার থেকে নির্দেশনা আছে, কেউ যদি এর অতিরিক্ত নেয় বা অতিরিক্ত চার্জ আদায় করে সেটা সঠিক হবে না। জি, আমরা যদি এবার আসি যে করোনা রোগীর চিকিৎসার ক্ষেত্রে, তো আমাদের করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এখন আমরা স্বভাবতই অভিজ্ঞতা অর্জন করেছি, কিছুটা আতঙ্কও কেটেছে মানুষের। সেক্ষেত্রে আমরা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে চিকিৎসার মান, এবং আমাদের সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে মানের ক্ষেত্রে প্রশ্নটা আগে জানতে হয় যে দুটিতে কোনো পার্থক্য রয়েছে কিনা। দেখুন, চিকিৎসা শাস্ত্র কিন্তু সারা পৃথিবীতে একরকম, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক। তো আমি আপনার কথার সাথে বলতে চাই যে সরকারি চিকিৎসা হসপিটালে যেরকম চিকিৎসার মান নিয়ন্ত্রণ করা হয়, ঠিক বেসরকারি হসপিটালেও কিন্তু চিকিৎসার মান কিন্তু সেভাবে নিয়ন্ত্রণ করা হয়। আপনি জানেন এখন বেসরকারি হসপিটালে কিন্তু অনেক বড় বড় ফিজিশিয়ানরা কাজ করে, সো তারা কিন্তু মানের সাথে কখনোই কম্প্রোমাইজ করে না, যার কারণে নিশ্চিন্তে আসলে চিকিৎসা সেবা যে কোনো জায়গা থেকে নিতে পারে, সঠিক বড় হসপিটাল থেকে আর কি, যে কোনো হসপিটাল থেকে চিকিৎসা, করোনা চিকিৎসা তারা করতেও পারে না, সম্ভবও না, কারণ আপনি করোনা চিকিৎসা করতে হলে আপনাকে অবশ্যই হসপিটালে কিন্তু পিসিআর ল্যাবরেটরি থাকতে হবে, কারণ আপনার কাছে পেশেন্ট আসবে বিভিন্ন কমপ্লেইন। অর্থাৎ যে হসপিটালগুলো আসলে করোনা চিকিৎসার জন্য যারা অনুমোদিত, নির্ধারিত এবং অনুমোদিত, এবং সেখানে পিসিআর ল্যাবরেটরি আছে, আরটিপিসিআর ল্যাব থাকতে হবে, বিকজ আপনার কাছে পেশেন্ট আউটডোরে মানে ওপিডিতে পেশেন্ট আসতেই পারে,
ইনডোরে পেশেন্ট আসতেই পারে। আপনি জানেন এখন কিন্তু একটু রুটিন টেস্টের মতো হয়ে গেছে, যেমন আমরা অপারেশন করার আগে আমাদের ইসিজি, বুকের এক্স রে, ব্লাড সুগার টেস্ট করে নিতে হয় একটা রুটিন এক্সামিনেশন, অ্যানাস্থেসিয়া চেক আপের মতো। ঠিক করোনা রোগীরও এখন কিন্তু প্রতিটা পেশেন্ট, তার সিমটমস থাকুক আর না থাকুক, এখন কিন্তু অপারেশনের আগে কিন্তু প্রতিটা পেশেন্টের কিন্তু করোনা টেস্ট করে নিতে হয়। বিকজ আপনাকে হসপিটাল পরিচালনা করতে হলে আপনার আরটিপিসিআর ল্যাব থাকতে হবে। আপনার একটা পেশেন্ট, আমরা জানি অ্যাসিমটোমেটিক পেশেন্ট কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশে আছে, কোনো সিমটমস নেই কিন্তু তার করোনা টেস্ট করলে পজিটিভ। তার হয়তো সিমটমস নেই কিন্তু তার পাশে যিনি আছেন, যার তার কাছ থেকে কন্টামিনেশন হবে বা ডিজিজটি ছড়িয়ে পড়বে, তার কিন্তু সিমটমস আসতে পারে। যার কারণে প্রতিটা সার্জন এখন যে কোনো অপারেশন করার আগে বা যে কোনো প্রসিডিউর করার আগে কিন্তু এখন করোনা টেস্ট কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশে না, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুর গাইডলাইন অনুযায়ী কিন্তু প্রতিটা প্রসিডিউর আগে আপনাকে কিন্তু এখন করোনা টেস্ট করে নিতে হবে, ফর দ্য সেফটি অব দ্য পেশেন্ট, ফর দ্য সেফটি অব দ্য পেশেন্ট অ্যাটেন্ডেন্স, ফর দ্য সেফটি অব দ্য ডক্টরস অলসো। যার কারণে এখন আরটিপিসিআর ল্যাব না থাকলে কিন্তু এখন সাধারণ হসপিটাল পরিচালনা করা কিন্তু কঠিন। যেমন আমাদের আপনি জানেন বাংলাদেশে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি সরকারি বেসরকারি সমস্ত অর্গানাইজেশন কিন্তু খুলে দেওয়া হয়েছে, এক্সেপ্ট আমাদের কিন্তু স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান। সো আমাদের এখন যেটা করতে হবে, অর্থনীতির চাকা সচল, আলহামদুলিল্লাহ বাংলাদেশ খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে অর্থনীতিতে, এবং বাংলাদেশে কিন্তু করোনা রোগীর প্রাদুর্ভাব কিন্তু সেকেন্ড ওয়েভ যতই আসছে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত সেই ওয়েভ কিন্তু দেখেনি, কিন্তু আমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। যেমনিভাবে আমরা স্বাভাবিক জীবনযাপন করছি স্বাস্থ্যবিধি মেনে, এটা যেমন আমাদের জন্য সুখকর তেমন আমাদের জন্য একটু দুশ্চিন্তার বিষয় আছে, কারণ আমরা যদি ভুলে যাই স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাটা, তখনই কিন্তু আমাদের জন্য একটা বিপদ ডেকে আনবে। জি ডক্টর আনোয়ার কাদের, এই জায়গাটিতে আপনি মানের কথাটি বলেছেন সুন্দর করে, যে আমরা আসলে ওই সেবাগুলো পাচ্ছি সমসাময়িকভাবেই পাচ্ছি, তো এখানে আসলে মানের সাথে সাথে কিন্তু খরচের বিষয়টি চলে আসে। অনেকেই কিন্তু এখনো ভয় পায় যে আসলে প্রাইভেট হসপিটাল বা বেসরকারি হসপিটালে এই চিকিৎসার ক্ষেত্রে তারা যাবে কিনা। সেক্ষেত্রে আসলে আপনারা যারা প্রাইভেট হসপিটাল পরিচালনা করছেন, আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন এনাম মেডিকেল কলেজ 1000 বেডের একটা মাল্টিডিসিপ্লিনারি সুপার টার্শিয়ারি এবং রেফারাল হসপিটাল। এখানে কিন্তু আমরা অন্যান্য বেসরকারি হসপিটালে আসলে কার কি চার্জ সেটা আসলে আমি বলতে পারবো না, আমি আমাদেরটা বলতে পারবো যে আমরা কিন্তু অত্যন্ত কম মূল্যে, স্বল্প মূল্যে কিন্তু আমরা যে কোনো ধরনের রোগী চিকিৎসা দিয়ে থাকি। আপনি জেনে আনন্দিত হবেন যে করোনার মধ্যে কিন্তু আমাদের কিন্তু আমাদের এখানে কিন্তু মর্টালিটি রেট মানে ডেথ রেট কিন্তু খুবই কম, কারণ আমাদের হাইফ্লো নেজাল ক্যানুলার, হাইফ্লো অক্সিজেন থেরাপি মেশিন আছে। আপনি কারো যদি স্যাচুরেশন কমে যায় সেই মেশিন সেট আপ করে দিলে, আপনি টার্গেট স্যাচুরেশন কত নিতে হবে আপনাকে 95, 99, 96 সেটা সেট করে দিলে পেশেন্টকে কিন্তু মেশিন নিজেই 50 লিটার, 60 লিটার অক্সিজেন দিয়ে কিন্তু সোজা সেই স্যাচুরেশন লেভেলে কিন্তু নিয়ে যায়। তো সেখানে কিন্তু আমরা কিন্তু অত্যন্ত কম খরচ কিন্তু আমরা আমাদের এই করোনা রোগীদের জন্য আইসিইউ কিন্তু পরিচালনা করি। এবং আপনি জানেন যে এই করোনা পেশেন্টকে ট্রিটমেন্টের জন্য কিন্তু প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয়, তো যাদের সেন্ট্রাল অক্সিজেন সেট আপ নাই তারা কিন্তু এই করোনা রোগীর চিকিৎসা কিন্তু সঠিকভাবে আসলে করতে হিমশিম খায়। তো আমাদের নিজস্ব অক্সিজেন জেনারেটর থেকে আমরা আসলে ন্যাচারাল এয়ার থেকে কিন্তু আমরা অক্সিজেন উৎপন্ন করি, যার কারণে এনাম মেডিকেল কলেজে কিন্তু আমরা খুব অল্প টাকায় কিন্তু আমরা মানুষকে, রোগীদেরকে চিকিৎসা দিতে পারি, সেটা স্বল্প মূল্যে আপনারা মানসম্মত সেবা দিয়ে যাচ্ছেন। আমি একটু আপনার সাথে এই জায়গাটিতে অ্যাড করতে চাচ্ছি যে আপনি যে পুরো প্রসিডিউরটাই বললেন চিকিৎসার, এবং যেখান থেকে আসলে আমরা দেখলাম যে করোনা রোগীদের যে পরীক্ষা করার জন্য সে প্রতিটি ধাপেই কিন্তু দেখছি আমরা যে দক্ষ জনশক্তি প্রয়োজন, প্রশিক্ষিত জনশক্তি প্রয়োজন। এই জায়গাটিতে আমার প্রশ্ন হচ্ছে যে যে সময়টি আমরা অতিবাহিত করেছি এই সময়ের মাঝে কি আমরা আসলে ওই ধরনের প্রশিক্ষণ দিয়ে যে জনশক্তিগুলো কাজ করছে, যারা হেলথের প্রফেশনালস রয়েছেন, তাদেরকে কি আমরা আসলে ডেভেলপ করতে পেরেছি নাকি এটি একটি চলমান প্রক্রিয়া রয়েছে? জি দেখুন, পৃথিবীতে কিন্তু উন্নত বিশ্বে ইউরোপ আমেরিকার মতো দেশেও কিন্তু এটা কিন্তু টোটালি নতুন একটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, মহামারী আকার ধারণ করেছে, সবাই কিন্তু এটা ব্যবস্থাপনা এবং সঠিক চিকিৎসা দিতে গিয়ে কিন্তু হিমশিম খেয়েছে। সেই তুলনায় আমি মনে করি যে বাংলাদেশে কিন্তু আমাদের কিন্তু আমরা অত্যন্ত দক্ষতার সাথে এবং খুব দ্রুতগতিতে আমরা এটা কেটে উঠতে পেরেছি। এই সময়ের ভিতরে, এই 7-8 মাসের ভিতরে কিন্তু আমরা অনেক দক্ষ জনবল কিন্তু এর মধ্যে তৈরি হয়ে গেছে, সেটা আপনি বলতে পারেন আমাদের হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে, টেকনোলজিস্ট যারা স্যাম্পল কালেকশন করবে, যারা সায়েন্টিস্ট যারা টেস্ট করবে, বায়োকেমিস্ট বলেন, মাইক্রোবায়োলজিস্ট বলেন, ভাইরোলজিস্ট বলেন, এবং আমাদের যে আইসিইউ স্পেশালিস্ট যারা আছে, আমাদের পালমোনোলজিস্ট আছে, তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু এখন এই সকল প্রতিটি ধাপেই যারা কাজ করছেন তারা প্রত্যেকেই অত্যন্ত দক্ষতার সাথে তারা কিন্তু এখন করোনা রোগীকে ম্যানেজ করতেছে। এবং
পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু আমাদের কিন্তু এখন বাংলাদেশে কিন্তু HRCT থেকে শুরু করে সমস্ত করোনা রোগীর যত ব্লাড টেস্ট লাগে, রুটিন ইনভেস্টিগেশন লাগে, স্পেশালি কিছু টেস্ট করতে হয়, ম্যাক্সিমাম হসপিটালে সরকারি এবং বেসরকারি খাতে কিন্তু এই ধরনের টেস্ট কিন্তু। জি ডক্টর আনোয়ার কাদের, আসলে আপনার কথা শুনে আমরা খুব মানে আশান্বিত হচ্ছি, আমরা বুঝছি যে আমরা দক্ষতা অর্জন করছি। সময় হলো ছোট্ট একটি বিরতি নেওয়ার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে করোনা চিকিৎসায় অল্প সময়ে আসলে কিভাবে বাংলাদেশ এগিয়ে গিয়েছে। সময় হলো ছোট্ট একটি বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতি নিয়ে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। যেমনটি বলছিলেন ডক্টর আনোয়ার কাদের, আসলে আমাদের এই যে জায়গাটি থেকে আমরা দেখছি যে দ্বিতীয় ধাপের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আমি এই পর্যায়ে আপনার কাছে জানতে চাচ্ছি এই যে আমাদের করোনা চিকিৎসা, এই চিকিৎসার ক্ষেত্রে আসলে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে আমাদের অত্যন্ত মারাত্মক একটু চ্যালেঞ্জ ছিল, কারণ আপনি আগেই বলেছিলাম যে এই প্যান্ডেমিক সিচুয়েশন কিন্তু পৃথিবীব্যাপী কিন্তু নতুন আমাদের জন্য। প্রথম আমরা এটাকে ম্যানেজ করতে গিয়ে একটু হিমশিম খেয়েছি, বাট আমরা কিন্তু খুব দ্রুতগতিতে এটাকে ওভারকাম করতে পেরেছি। যেমন আমাদের হেলথ কেয়ার ওয়ার্কাররা যারা ছিল, ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার যারা ছিল, সকলেই কিন্তু প্রথমে কিন্তু ফ্রন্ট লাইনার্স যাদেরকে আমরা বলি, সবাই কিন্তু আসলে একটু ভয় পেয়ে গিয়েছিল। এর মধ্যে আমাদের কিছু ডাক্তার আক্রান্ত হয়ে মারা গিয়েছে, আপনি জানেন, কিছু নার্স মারা গিয়েছে। তখন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল এই স্বাস্থ্য সেবাটাকে চালু রেখে হসপিটালগুলিকে পরিচালিত করা এবং ওই ফ্রন্টলাইনারদের মোটিভেটেড করা, ওই ফ্রন্টলাইনারদেরকে মোটিভেট করে আবার চিকিৎসা পেশায়, স্বাস্থ্য সেবায় ফিরিয়ে আনা। তারপরে যখন আস্তে 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 এই মোটিভেটেড হয়ে তারা তাদের স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাপনায় আবার তারা সুন্দর সঠিকভাবে কিন্তু দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছে, তখন কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের জন্য কেটে উঠেছে আমরা। এবং আমাদের জানেন প্রথম থেকে আমাদের যে PPE পার্সোনাল প্রোটেকটিভ যে ইকুইপমেন্ট ছিল, সেটাও আমাদের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল, আমাদের দেশে অ্যাভেলেবেল ছিল না। তারপরই কিন্তু খুব দ্রুতগতিতে আমাদের দেশের কিন্তু গার্মেন্টস শিল্প কিন্তু এটাকে নিয়ে এগিয়ে এসেছে। আপনি জেনে আনন্দিত হবেন, বাংলাদেশ থেকে কিন্তু আমরা কিন্তু এক্সপোর্ট করেছি এই PPE এই অল্প সময়ের মধ্যে, মানসম্মত। তার মানে বাঙালি কিন্তু খুব দ্রুতগতিতে যে কোনো জিনিস কিন্তু ম্যানেজ করে নিতে পারে এবং এদের অ্যাডাপ্টেড ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি, যার কারণে কিন্তু আমরা আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই দিয়ে আমরা কিন্তু বিদেশেও কিন্তু আমরা রপ্তানি করেছি। ইউরোপ আমেরিকার মতো দেশ কিন্তু বাংলাদেশ থেকে Level 3 PPE যেটাকে বলে, ওটা কিন্তু আমরা রপ্তানি করেছি। সো আমরা কিন্তু এখন ওই চ্যালেঞ্জটা কিন্তু আমরা, আসলে অর্থনীতির চাইতে বাংলাদেশ তার মানবিকতা দেখিয়েছে অনেক বেশি, যাদেরকে সহযোগিতা করতে আমাদের কিন্তু রেভিনিউ কিন্তু আমাদের এসেছে, আমরা কিন্তু ফরেন কারেন্সি কিন্তু আমাদের দেশে এসেছে, আমরা কিন্তু রপ্তানি করেছি। সো বাংলাদেশ কিন্তু এদিকে কিন্তু খুব দ্রুতগতিতে কেটে উঠেছে। এখন কিন্তু আমাদের কিন্তু বিদেশ থেকে আর PPE জন্য কোনো কিছু আমাদের কিন্তু ক্রয় করতে হচ্ছে না। আপনি জানেন যে আমরা প্রথম একটু ক্রাইসিসে ছিলাম N95 মাস্ক, এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে N95 মাস্ক কিন্তু বাংলাদেশে আছে। সো আমাদের আগে যে চ্যালেঞ্জ ছিল, এখন কিন্তু সেই চ্যালেঞ্জ কিন্তু আমাদের কিন্তু কেটে উঠেছে। আমাদের করোনা টেস্টের যে কিট ছিল, সেই কিটের একটা স্বল্পতা ছিল, আমরা সেই কিট, কারণ পৃথিবীব্যাপী আসলে একটা লকডাউন ছিল, এয়ারলাইন্স কমিউনিকেশন কম ছিল, জাহাজ কমিউনিকেশন কম ছিল, জলপথে বলেন, আকাশপথে বলেন, বিচ্ছিন্ন ছিল। তারপরেও কিন্তু আমরা কিন্তু বসেছিলাম না, আমরা কিন্তু আমাদের দেশের সরকার এবং প্রাইভেট সেক্টর কিন্তু খুব দ্রুতগতিতে কিন্তু এটাকে কিন্তু ম্যানেজ করে কিন্তু স্বাস্থ্যসেবাও কিন্তু চালিয়ে গিয়েছে। সো আমরা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ কিন্তু ওভারকাম করে আসতে পেরেছি। সো আমি বিশ্বাস করি সামনে আমাদের জন্য কিন্তু যে চ্যালেঞ্জ সবচেয়ে বড় রয়েছে, সেটা হলো আমাদের সকলকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কোনোভাবেই আমাদেরকে ক্রাউডেড প্লেস, যেটাকে বলি আমরা জনসমাগম বেশি হয় এই ধরনের জায়গায় কিন্তু আমাদেরকে কিন্তু খুব বেশিক্ষণ থাকা যাবে না, এবং অবশ্যই ফিজিক্যাল ডিস্টেন্স আমাদেরকে মেনটেন করতে হবে, আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। কেন মাস্ক ব্যবহার করতে হবে? আমি বলি মাস্কটা হলো একটা ন্যাচারাল মানে প্রাকৃতিক টিকা। আমরা প্রত্যেকে আমরা টিকাতে কি করি, আমরা টিকাতে আমাদের শরীরে কিন্তু করোনার মতো একটা অ্যান্টিজেন কিন্তু আমরা দেই, সেই অ্যান্টিজেন থেকে কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু অ্যান্টিবডি তৈরি করে, এবং সেই অ্যান্টিজেন আমরা যে পরিমাণ শরীরে কিন্তু টিকার জন্য দেওয়া হয় সেটা মানব দেহের জন্য ক্ষতিকারক না, কিন্তু সেটা মানব দেহে আস্তে আস্তে এই অ্যান্টিজেন ইনফেকশনটা আস্তে আস্তে অ্যান্টিবডি তৈরি করে। ঠিক তদ্রূপ আপনি যখন মাস্ক পরে থাকবেন তখন কিন্তু আপনি 80-90% কিন্তু প্রোটেক্টেড, এবং যদি 10-20% করোনা কোনো কারণে আপনার সাথে ভিতরে ঢুকেও যায় নিঃশ্বাসের সাথে, তাও কিন্তু সে কিন্তু আপনার বডিতে কিন্তু খুব দ্রুতগতিতে কিন্তু আপনাকে সে দ্রুতগতিতে আপনাকে অসুস্থ করতে পারবে না, এবং সেটা কিন্তু প্রাকৃতিক টিকার মতো করে আস্তে আস্তে আপনার শরীরে কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি হবে, যার কারণে আমি সকলকে অনুরোধ করি সবসময় যে মাস্ক পরে থাকতে হবে,
অবশ্যই ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করা যাবে না, কাজ শেষ করে যেহেতু আমাদের জীবন এবং জীবিকা দুই দিকে আমাদেরকে চালিয়ে যেতে হবে, সেজন্য দ্রুত গতিতে কাজ শেষ করে আমাদেরকে অবশ্যই বাসায় ফিরে যেতে হবে এবং বাসা থেকে বের হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে এবং হাত না ধুয়ে কখনোই আমরা নাকে মুখে এবং চোখে হাত দেব না, এটা আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে মেনটেন করতে হবে। জি ডক্টর আনোয়ার কাদের, এই জায়গাটিতে সাধারণ মানুষের পক্ষে আপনার কাছে একটি বিষয় আমি জানতে চাইব যে এখন করোনা রোগীদের চিকিৎসা আপনি যেভাবে বলছেন যা বলছেন, এটি কি আসলে কারো হয়ে যাওয়ার পরে কি আতঙ্কিত হওয়ার প্রয়োজন রয়েছে নাকি যে কোনো ধরনের রোগী হোক সেটি আমাদের দেশে আসলে ভালো সেবা পাওয়ার জায়গা রয়েছে, এটি আপনি কি মনে করছেন? কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না, করোনা হতে পারে, এটা সতর্কতার সাথে চলার পরেও কিন্তু অনেকের করোনা হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় কিন্তু খেয়াল করবেন আপনি, অনেকের কিন্তু রি ইনফেকশন হচ্ছে, অর্থাৎ দ্বিতীয়বার সে কিন্তু ইনফেক্টেড হচ্ছে, দ্বিতীয়বার তার করোনা হচ্ছে। আমাদের অনেকগুলি ফিজিশিয়ান এনাম মেডিকেল কলেজে তারাও কিন্তু করোনাতে দ্বিতীয়বার কিন্তু আক্রান্ত হয়েছে। সো আমাদের কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে থাকতে হবে যে আমি একবার আক্রান্ত হয়েছি, আমার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, আমি আর আক্রান্ত হব না, এটা কোনোভাবেই, অর্থাৎ একবার হলেই যা হবে না বিষয়টি সত্য নয়, কোনোভাবেই সত্য হিসেবে ধরে নেওয়া যাবে না, কারণ এখন পর্যন্ত এভিডেন্স আছে আমাদের কাছে যে করোনা হয়েছে, নেগেটিভ হয়েছে, আবারও করোনা হয়েছে, কিন্তু করোনা হয়েছে আর তার করোনা হয় নাই এটা এখনো কিন্তু বলার সময় আসে নাই। সেজন্য আমাদের কিন্তু অবজার্ভ করতে হবে, অবশ্য অবস্থা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হু থেকে যে গাইডলাইনগুলি দিয়েছে এবং আমাদের ডিজি হেলথ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা রয়েছে সেটা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে, কিন্তু কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না, প্যানিক সৃষ্টি করা যাবে না। জি ডক্টর আনোয়ার কাদের, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি খুব চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি যে আমাদের একুশে টেলিভিশনের এই আয়োজনটি থেকে আমরা জানি, আপনাদেরকে জানাই এবং এখানে যিনি অতিথি আসেন তিনি অবশ্যই অনেক মূল্যবান কিছু তথ্য আপনাদের দিয়ে থাকেন, তার ব্যতিক্রম আজকেও আমাদের এই অনুষ্ঠানে ঘটেনি। আমরা চাই যে করোনার দ্বিতীয় ধাপও যদি এসে যায় বাংলাদেশে তাহলে আমরা সব দিক থেকেই সক্ষম রয়েছি। হ্যাঁ, শুধু চাই আপনাদের সহযোগিতা আর আপনাদের প্রত্যেকের, আমাদের প্রত্যেকের সচেতনতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।